ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তো আপনি যদি বলেন যে আমার শরীরে পেশাব পায়খানা লেগে আছে বা আমি কি নাজাসত হয়ে আছি, আমি জম্বি অবস্থায় আছি, অপবিত্র অবস্থায় বা আমি উজু অবস্থায় নাই, তাহলে এই অবস্থায় যদি বলেন আমি নামাজ পড়বো, আপনার নামাজ হবে? আমি নামাজ পড়াচ্ছি আজকে জুমার নামাজ, হতে পারে কোন এক বান্দা উজু ছাড়া বলছে আমি নামাজ পড়বো, সে যদি দাবি করে যে আমার নামাজ হবে, নামাজ তো সবাই পড়ছে, ওই ব্যক্তিও দুই রাকাত পড়লো, আমিও দুই রাকাত পড়লাম, আপনারা সকলেই দুই রাকাত নামাজ পড়লেন জুমার নামাজ, কিন্তু যে ব্যক্তি উজু করেনি তার নামাজ হলো না, একই ভাবে সে নামাজ পড়লো আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে, কিন্তু তার উজু ছিল না, আপনার উজু ছিল, আমার উজু ছিল, আমাদের নামাজ হয়েছে কিন্তু তার নামাজ হয়নি, কারণ সে উজুহীন অবস্থায় ছিল। আপনি সহিহ বুখারীর মধ্যে বা অন্যান্য গ্রন্থ সময়ের মধ্যে পাবেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন কি লা তুকবালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াযা, ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যে ব্যক্তি মুহদিস হয়ে গেল, মানে পেশাব পায়খানা করলো মুহদিস হয়ে গেল, সেই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হাত্তা ইয়াতাওয়াযা, যতক্ষণ না সে উযু করে আবার নামাজ পড়বে, উযু করে নামাজ না পড়লে তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে নামাজের পূর্ব শর্ত হচ্ছে কি পাক পবিত্র থাকা। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামে এই পাক পবিত্র থাকার গুরুত্ব কতটা। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির কিতাবুল তাহারা শুনতে পাবেন, আপনি সব হাদিস বুখারীর মধ্যেও পাবেন না, সহিহ মুসলিমের মধ্যে পাবেন না, আবু দাউদের মধ্যে পাবেন না, কারণ এটা মূল হাদিসের গ্রন্থ, মূল হাদিসের গ্রন্থে সব হাদিস পাবেন না, এটা কথা মনে রাখবেন। কিন্তু যেগুলো যেমন বুলুগুল মারাম আছে, মিশকাতুল মাসাবে আছে, এই সমস্ত গ্রন্থ এগুলো আছে মূল হাদিসের গ্রন্থ না, মূল হাদিসের গ্রন্থ থেকে আসল হাদিসগুলো তুলে একটা গ্রন্থ রচনা করা হয়েছে, এগুলো ঠিকই হাদিস বলা হয়, এই হাদিস গুলোতে আপনি সব হাদিস পেয়ে যাবেন, মোটামুটি সবই পেয়ে যাবেন, এই মিশকাতুল মাসাবে কিতাব তাহার অধ্যায় দেখবেন, সেখানে এই সমস্ত হাদিসগুলো সব বিস্তারিত ভাবে আছে। শুধু আমি সংক্ষেপ কথাগুলো বলছি, সেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতু বিগাইরি তাহুরি ওয়ালা সাদাকাতু মিন বুলুল, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যে ব্যক্তি উযু করবে না, উযুহীন অবস্থা থাকবে, তার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, ওয়ালা সাদাকাতু মিন বুলুল। কিন্তু আরেকটা এখানে পয়েন্ট আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়েছেন, এটা বলে দিই, এটা বিষয় এতটুকু বলে দিই, যেহেতু হাদিস কাছে আছে তাহলে বলে দিই, ওয়ালা সাদাকাতু মিন বুলুল, বুলুল মানে যেটা ধোকাধারি দিয়ে মানুষের কাছে যে সব টাকাগুলো আদায় করা হয়, ধোকা দিয়ে ঘুষ, ধোকাধারী আপনার ভালো বুঝলেন, বেশ ব্যাখ্যা করা দরকার নাই, তো ধোকাধারি দিয়ে যে সমস্ত টাকা উপার্জন করা হয় ওই টাকা যদি আপনি মাদ্রাসায় মসজিদে বা আনুষঙ্গিক ভালো কাজে যদি আপনি ব্যয় করেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা সাদাকাতু মিন বুলুল, ওই সাদকা যে সাদকা টাকা তুমি অন্যায় ভাবে উপার্জন করেছো ওই টাকা তুমি যতই সৎ কাজে ব্যয় করো আল্লাহ দরবারে গ্রহণ করে না। আমি সারা জীবন সুদ খেয়ে 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 আমার অ্যাকাউন্টে এক গাদা টাকা আছে সুদের টাকা, ওই টাকা মৌলভী সাহেব মানে মাইকে ওঠে বক্তব্য দিয়েছে যে চিন্তালকতায় বা চারতালকতা বা মসজিদ আমাদের নেই, তৈরি করতে হবে কিছু টাকা লাগবে, সুদের টাকা একবার বস্তরে 500-5000 টাকা তুলে এসে দিয়ে দিলেন, আপনি যতই ভাবে লোক আপনাকে বলবে আপনি দানি, কিন্তু আল্লাহ বলবেন না, না তুমি টাকাটা দিয়েছো তোমার বলে, কিন্তু আসলে এটা অরিজিনাল টাকা নয়, এটা হচ্ছে লাল টাকা কালো টাকা, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। أشرقت نفسي بنور من فؤادي.
حينما رددت يا رب العباد.